আজকে বানাবো লাউ পাতা দিয়ে ইলিশ মাছের সর্ষে পাতুরি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, আমার খুবই অসম্ভব প্রিয়, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আজকে আমি বানাবো ইলিশ মাছের পাতুরি, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ লাউ পাতায় মুড়িয়ে যেটাকে বানানো হয় আমি আজকে সেটাই করবো, ইলিশ মাছের পাতুরি। তো কেউ কেউ এটাকে ভাতুরি বলে, যদি এটাকে ভাপে বানানো হয় ভাতের ভিতরে দিয়ে তখন এটাকে ভাতুরি বলে। আমি আজকে যেহেতু পাতায় মুড়িয়ে স্টিমারে স্টিম করব তাই আমি এটাকে বলবো পাতুরি, যে যেটা খুশি বলতে পারে। তো আমি এখন দেখাবো আমি কি কি নিয়েছি, তো চলুন দেখি আমি কিভাবে এটা তৈরি করছি। এখানে আমি প্রথমে কিছু পাতা ওয়াশ করে নিয়েছি ভালোভাবে পরিষ্কার করে, তারপরে আমি এটাকে লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম। লবণ দিলে হয় কি পাতাগুলি একটু নরম হয়ে যায়, তো এটা যখন আমি এটাকে ইলিশ মাছ দিয়ে, আজকে আমি এখানে তিনটা ইলিশ মাছ নিয়েছি, তিন পিস, কারণ আমি তিন পিসই করবো, কারণ আমার বাচ্চারা এটা খায় না, তো অল্প করেই করবো, বেশি করবো না। তো এখানে আমি লবণ দিয়ে পাতাগুলি ইয়ে করে নিয়েছি, একটুখানি এখান থেকে আমি দেখিয়ে দিব কিভাবে আমি করেছি। এই যে এখানে একটা এরকম আমি পাতা আপনাদের বোঝানোর জন্য এটা রেখেছি, আমি এভাবে এরকম একটা গাছ থেকে পাতা নিয়ে তারপর আমি এই দিক থেকে ভালো করে এটা ছোট করে কেটে তারপর এভাবে আঁশগুলি নিয়ে, এই যে দেখুন আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এইভাবে দুই হবে যখন আমি এটা বানাবো সফট, তো এটা তো দেখালাম, দেখানোর জন্য রেখেছিলাম, আর এগুলিকে আমি সব প্রসেস করে নিয়েছি। এখন আমি দেখাবো, পাতাগুলি তো আমার রেডি আছে, অনেক সফট হয়ে গেছে, আমি বাকি প্রসেসে চলে যাচ্ছি। এখানে আমি মাছ তিন পিস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে নিয়েছি এখানে সরিষা বাটা, পেঁয়াজ কুচি, আর এখানে নিয়েছি আমি কিছু কাঁচামরিচ খালি করে নিয়েছি, রসুন বাটা, ধনিয়ার গুঁড়া সামান্য, তারপরে জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, আর লাগবে সরিষার তেল, আর তো লবণ, এটা তো সব কিছুতেই লাগে। তো আমি একে আগে প্রথমে এটাতে সব কিছু নিয়ে নিব। প্রথমে আমি কি দিব এখানে, এই কাঁচামরিচটা আমি আমার গাছের কাঁচামরিচ, এটা আমি যখন ভাত দিব এটা এমনিতে ভিতরে দেওয়ার জন্য আমি রেখেছি, কারণ এমনিতে আমি এটা ট্রাই করব। তো আমি এখানে প্রথমে যে রসুন বাটা আছে রসুন বাটাটা দিয়ে দিব, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আমি সবটা দিব না, সামান্য দিব, ওর বেশি জাল হয়ে যাবে যেহেতু আমি কাঁচামরিচ ফালি দিব। তো এখানে কাঁচামরিচ চেরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু, আর জিরার গুঁড়াটা দিয়ে দিব, আর ধনিয়ার গুঁড়া, এই তো, আর দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা সবটা দিয়ে দিব। এখানে আমি এখানে আমার বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ কুচি করানো আছে, আর দিব সরিষা বাটা, সরিষাটা যখন আমি দর্শক একটা বাটি নাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, তো একটু কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ব্লেন্ড করেছি, সামান্য একটু কাঁচামরিচ দিয়েছে, লবণ দিয়েছি এই জন্য, লবণ দিয়ে ব্লেন্ড করলে হয় কি আপনার সরিষাটা তেতো হবে না। আর দিব পরিমাণ মতো সরিষার তেল, এটা অবশ্যই পাতুরিটা সরিষার তেল দিয়ে করবেন, তাহলে আসল টেস্টটা পাবেন। আর দিব যেহেতু লবণ একটু দিয়েছি সরিষাতে, তো আমি অল্প করে লবণ দিব এখানে, আগে আমি সবগুলি একসাথে একটু ভালো করে মেখে নিব। আর এখন যেহেতু মানে প্রায় উইন্টার এসে পড়েছে ইউকেতে, তো আমি ভাবলাম যে আমার লাউ গাছের পাতাগুলি তো এখন প্রায় নষ্ট হয়ে যাওয়ার পথে, এখনই সময় বানিয়ে নেওয়ার জন্য, কিছুদিন পরে তার লাউ পাতা পাবো না, তো আমি ভাবলাম যে আমি এই রেসিপিটা করি, আর আমি যেহেতু আমার নিজের জন্য করব ভাবলাম যে আমার সকল ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। তো আমি এখানে মাছগুলি দিব, একটু মাছগুলি মেখে নিব। মাছগুলির সাথে মশলা দিয়ে
আমি যে মশলাটা তৈরি করেছি এটা দিয়ে একটু ভালোভাবে মেখে নিব, তারপর আমি লাউ পাতায় পিচি নিব। এইতো আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এইটাকে রেখে দিব। এই যে মাখানো হয়ে গেছে, এইভাবে আমি একটা লাউ পাতা নিব। অনেকেই করে কি এই দিকটা করে, আমি ওই দিকটা করব। তাইলে যখন আমি পাতুরিটা করব গাঢ় সবুজ কালারটা বাইরের দিকে থাকলে দেখতে ভালো লাগে। এই যে লাউ পাতা নিলাম, যদি কারোর পাতা মানে ছিদ্র থাকে তাহলে আপনার একটুখানি করে পাতা এখানে বিছিয়ে দিতে পারেন। আমি বিছিয়ে দিলাম, তাহলে হয় কি যে আমার এটা খুলে যাওয়ার ভয় থাকবে না। এখানে আমি একটা মাছ দিব, একটা পাতাতে একটা মাছই দিবেন নয়তো খুলে যাবে। একটা একটা করে ইয়ে করতে হবে, যখন আমি একটা প্রসেস করব তখন আমরা একটাই দিব। এই যে এইভাবে একটা বানিয়ে নিলাম। এই যে সবগুলিতে একটু একটু করে মশলাও বিছিয়ে দিবেন। একই পদ্ধতিতে আমি সবগুলি এইভাবে পেঁচিয়ে নিলাম। এই যে আমার তৈরি হয়ে গেল তিনটা। আমি এখন কিন্তু আমার অবশিষ্ট অনেকখানি যে লাউ পাতার যে আমি তৈরি করেছি সরিষা বাটা পেঁয়াজের যে মাখানো পেস্টটা রয়ে গিয়েছে, তো এটা কি করব আমি ফেলে তো অবশ্যই দিব না, এটা আমি আরেকটা পাতায় এমনিতে নিয়ে নিব, একটু বাপি দিয়ে দিব। এই পাতাটার সাথে আমি আমার এই যে গাছের কাঁচা মরিচটা এটা এমনিতে দিয়ে দিব, একটু না এটা একটু নাগা মরিচ টাইপের, তো আমি এমনিতে এটা দিতে হয় না, মানে আমার কাছে মনে হলো যে আমি এই মরিচটা ভাপি দিব, দেখবো খেয়ে কেমন লাগে। অনেকে এটাকে অনেক যদি বাতে দেয় তো এটাকে কিন্তু সুতা দিয়ে বেঁধে দেয়, তো আমি যেহেতু স্টিমারে দিব তো যেভাবে দিব এভাবেই থাকবে, সুতা দিয়ে আমি আর বাঁধবো না, কারণ পরে এটা খুলতে খাওয়ার সময় খুলতে গেলে অনেক অনেক ঝামেলা হয়ে যায়, তো আমি এটাকে এভাবেই রাখবো। তো আমি এখানে একটা স্টিমার বসিয়ে নিয়েছি, তো আমি এখানে কি করেছি দেখাই, আমি এখানে একটা যে স্টিমার তো এটাতে আমি দিব পাতাগুলি, আর নিচে হালকাতে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি এই স্টিমারে আমার যে পাতাগুলি আছে আমি এটাকে বসিয়ে দিব। এই যে আমি এখন এভাবে এটাকে ভাপ দিব, আমি এটাকে এখন 20 থেকে 25 মিনিটের মতো এটাকে ভাপ দিব। এই যে আমার ইলিশের পাতুরিগুলি হচ্ছে, প্রায় 30 মিনিটের উপরে হয়ে গেছে। ভাবলাম যে ভালো করে যেন কোনোভাবে যেন মাছ যেন ভিতরে ইয়ে না থাকে, তো দুইটা পাতা হলুদ হয়ে গেছে, হয়তো বা ভিতরে যে সরিষা হলুদের যে ইয়াটা এটাতে বেশি পাতাটাকে হলুদ করে ফেলেছে। আমি একটু উল্টিয়ে দিলাম যেন দুই দিকে যেন সুন্দরভাবে হয়ে যায়। এই যে হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নিব।
যে আমি এখন একটু লাউ পাতা ভর্তা করব, যে মশলাটা রয়ে গেছিল অবশিষ্ট মাছের বাদে, তো আমি চিন্তা করলাম যে এটা সহকারে আর আরো কিছু লাউ পাতা আমি সিদ্ধ করে নিয়েছি, তো এটাকে ভর্তা করব। এখন আমি এটাকে বেটে নিব। যে দেখাও কাছের থেকে, যে লাউ পাতাটা আমি আমার গাছের, ভাবলাম এখনই সময় খেয়ে এই লাউ পাতা ভর্তা আর এবং সরিষা ইলিশ পাতুরি লাউ পাতা দিয়ে এটা করে খাওয়ার, কারণ কিছুদিন পরে তার পাবো না, আর প্রায় নষ্ট হয়ে গেছে আমার লাউ পাতাগুলি গাছে। আজকে গিয়ে দেখলাম খুবই মানে লাউ পাতা একবার শেষের পথে, কিছু লাউয়ের ডুগো কেটে নিয়ে আসছি যেন কোনো কিছু দিয়ে খেতে পারি। ইচ্ছে করলে অনেকেই কিন্তু এরকম করে যে উইন্টারে যখন চলে আসে লাউয়ের ডুগো সব গাছ থেকে কেটে তারপর বেছে তারপরে হালকা সিদ্ধ করে এগুলি ফ্রোজেনও করা যায়। আমিও দেখবো যে কিছু করে রাখার চেষ্টা করব। এই যে এখন সাথে এই যে এটা যেটা আমি সিদ্ধ করে নিয়েছি দেখাই ভিতরে ভিতরে কিরকম হয়েছে, এরকম সরিষা লাউ পাতা দিয়ে যে মাছের ইয়ে করছিলাম তো এই মশলার অবশিষ্ট ছিল, তো এটা এই লাউ পাতার ভর্তার সাথে আমি করবো। খেতে অনেক অনেক টেস্টি হবে। বাটা হয়ে গেছে, তো এখন আমি আমার কাছে মনে গেছে যখন ভাতের সাথে লবণটা একটু কম হয়ে গেছে তো একটু লবণ দিব, আর এই যে একটু সরিষার তেল দিব। এই সরিষার তেলটা দিলে খেতে খুবই ভালো লাগবে ভর্তাটা। সরিষার তেলটা দিয়ে আমি মাখিয়ে নিব, গরম গরম ভাতের সাথে এটা খেতে আসলে অনেক অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা ট্রাই করবেন একবার, হলো এটাকে ট্রাই করে দেখবেন এইভাবে পাতুরির পাতা দিয়ে এই লাউ পাতার ভর্তাটা। এই যে হয়ে গেল, এই যে আমার রেডি আজকে লাঞ্চ, শুধু এইরকমই এখানে আছে সবজি দিয়ে বুটের ডাল। এই রেসিপিটা আমি ভিডিও করি নাই, এটা আমি নেক্সট অন্য ভিডিওতে আমি এটা শেয়ার করব, অন্য আরেকদিন যখন রান্না করব অবশ্যই এটা ভিডিও করব, কারণ আজকে খুব তাড়াহুড়া আমি এই লাউ পাতার পাতুরি এবং লাউ পাতার ভর্তা নিয়ে আমার সময় চলে গেছে, তো এটা ভিডিও করার আমি আর টাইম পাইনি। তো আমি এখন একটা এখানে একটা লাউ পাতার যে পাতুরি তৈরি করেছি সেটা নিব, আর এই ভর্তাটা কি বলবো এটা হলো একের ভিতরে দুই, লাউ পাতার পাতুরিও হয়ে গেল সাথে ভর্তাও হয়ে গেল। আজকে আমি এগুলি দিয়ে খাবো। হ্যালো, আমার প্লেট ইজ রেডি, এখন আমি এটা দিয়ে খাবো। আজকে আমি লাউ পাতা দিয়ে খাবো। এই যে এই যে সবজি আগে নিতেছ, মাছটা মাছ অনু ইলিশ মাছ, আর দিয়ার পাপা ইলিশ মাছ বেছে খাইতে ওর একটু প্রবলেম হয়, তারপর আমি বলতেছি দুটোর মধ্যে কোনটার মধ্যে ডিম হইব যায় না, এই দুটোটা দিয়ে আছে তুমি নাও চুজ করে। এটা একটু ভেঙে দেখাও তো ভিতরে, আমি খেয়েছি মানে অনেক মানে দেখছি টেস্ট করে যে ঠিক আছে, মনে তো হয় অনেক টেস্টি হবে। হ্যাঁ অনেক টেস্টি হবে। আর যে এটা হলো এই যে লাউ পাতার ভর্তা সরিষার ইয়ার দিয়ে করেছি, আর সবজি হোটেল স্টাইলে। আমি এই সবজি রান্নাটা অন্য আরেকদিন শেয়ার করব, আজকে মানে এইগুলি করতে গিয়ে আর করতে পারি নাই। কেমন হয়েছে? অনেক টেস্ট হয়েছে, দেশের মতো, দেশের মতো হয়েছে। ওকে খাও। ওকে গাইস, আজকের ভিডিওটা আমি এখানেই রেখে দিব, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। Thanks for watching. Bye-bye.